পড়তে বিছানায় একবার পড়তে বসতে বসতে আমি এই ঘর থেকে ওই ঘরে গিয়েছি, তা আবার পড়াচ্ছে কোনো সাড়া নেই। তারপরে দেখি তো একটু পরে দেখি যে দুম দুম করে সাড়া হচ্ছে, তা আমি অতটা জানি কি হয়তো খুলছে সেই জন্য সাড়া হচ্ছে, অতটা ইয়ে করিনি। ওইটা মেরে 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 ভেঙে ফেলে দিয়েছে স্কেল, হ্যাঁ না স্কুল বক্সটা মেরে ভেঙে ফেলে দিয়েছে। তারপর ওর ব্যাগে থেকে ওই স্কেলটা বার করে কে ওই আন্টি বার করে ওইটার বাড়ি মার থেকে ওইটার বাড়ি মারতে ও ভেঙে ফেলে দিয়েছে ওর ব্যাগে করে ঘুরিয়ে নেমে নিয়ে দিতে। তারপরে খুব রাস করছে, তো পড়া দিয়ে দিতে তুই পড়া দিয়ে বলা আমি তো পড়া করি তুই পড়া করি দিয়ে তো এই ভুল ওই ভুল ওই ভুল করছে, তো বাচ্চা ছেলে তো গুলিয়ে যাচ্ছে আর কিছু বলেনি। তারপরে পড়াচ্ছে, তার খানিক্ষণ পরে আমার ছোটো বৌমা ঢুকেছে, যেই আমার ছোটো বৌমা ঢুকেছে ও তাড়াতাড়ি করে মানে ওর তাড়াতাড়ি গুলিয়ে নে, ও চলে যাচ্ছে রাস করে যাচ্ছে, কালকে আবার পড়াতে আসবে, যদি পড়া না যাওয়া যা মার খেয়েছি তার ডবল মার খাবে, এরকম করে চলে যাচ্ছে। ও বৌমা ঢুকে এসে বলছে হ্যাঁ গো মা এর গায়ে এরকম অবস্থা কেন? আমি বলি আন্টি ঘাদুর চাল মেরেছে, বলে এই ঘাদুর চাল মেরেছে বলে ও টেনে বার করে নিয়ে এসে সকলের দেখালো, দেখো বাচ্চাটার গার অবস্থা কী করেছে দেখো। তখন ইয়ের থেকে ফ্রিজে থেকে বরফ বার করে সমস্ত গা পায়ে সমস্ত দিল, আর যন্ত্রণা তখন অস্থির হয়ে যাচ্ছে। আপনার নাম কি? আমার নাম রেখা মিস্ত্রি। আপনি কে হন? আমি ঠাকুমা।